কত সিরিয়াল করছি আমি আগে। রোজা ওই যে হরিণ নিচে, ওই যে নিচে হরিণ। এই গাছগুলো কি গাছ বলতে পারো? বেত গাছ, সব সুন্দর। সব সুন্দর গাছ। কেমন ধরো 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 হাত টান করে দিতে হয়, তাহলে তো বোঝে মানুষ। আমরা আগের বার বানর দেখলাম, এদিকে দিয়ে অনেক ডাকে যাবে, তাহলে আজকে বানর নেই কেন? এই যে বাঘের বানর, এই যে বাঘের হরিণের পাড়া দেখা যায়, দেখি কিসের পাড়া? বাঘের হরিণের কই? এই যে বাঘের পাড়া, এখানে রাতের বেলা আসে, দিনের বেলা তো বাঘ আসে না, কারণ হচ্ছে মানুষের ভয়। মধুর শাক দেখলাম না তো একটাও, খেয়াল করে নিই আমরা, মধুর চাক আছে এই পাশ দিয়ে আগের চাকতে। এই জঙ্গলের ভিতর গেলে যে বন বোঝা যায় না? চলেন যাই, কারে নিয়ে যাবো আমি সাথে, কারে নিয়ে যাবো এই জঙ্গলের ভিতর? এইগুলোর এই সুন্দর, এই যে সুন্দরীর গজি গুলো পাড়া দিয়ে দেন যে কি শক্ত না, এগুলো গাছ কলার কলার যেরকম ডেম জ্বালায় না, কলার মতো কলার ডেমের মতো এরকম সুন্দরী ইয়ে জ্বালায়, ডেম জ্বালায়, এই থেকে গাছ হয়। এগুলো সব গাছ, এগুলো বড় এই গাছ আছে। এই যে সুন্দরের গজি, ভালো তো, মজা লাগবে কামড় দিলে দেখো, অনেক শরীরে যাবে। এই যে এই জঙ্গলটার ভিতরে একদম কোনো জায়গা নেই, মারি খেলা চলে।
নীল পরি লাল পরি এদিকে যাবো না কি অবস্থা? আরে কি সিঙ্গেল সিঙ্গেল না কোম্পানি থেকে? না আমরা এমনি আসছি, কিন্তু আমি ভিতরে ঢুকে গেছি, ওরা দিকে চলে গেছে না? আচ্ছা, নদীর উপরে আরো কি ভালো গাছ আছে দেখ, অনেক বড় উপরে জঙ্গল আছে না? টাকা বেশি নিয়েছি, আমার থেকে টাকা নিয়েছে, মানা করে কেউ করে আত্মশিয়া।